ব্রাহ্মণরা ভারতীয় নন, জন্মসূত্রে তারা রাশিয়ান, তাদের জন্যই দেশ জুড়ে এত সমস্যা, তাই ব্রাহ্মণদের দেশ থেকে তাড়ানো হোক। সম্প্রতি এমনই দাবি তুলেছেন ভারতের বিহার রাজ্যের রাষ্ট্রীয় জনতা দল আরজেডির এক নেতা। তার ওই বিতর্কিত মন্তব্যের ভিডিও পুরোদস্তুর ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়। এহেন মন্তব্যের জেরে উস্কে উঠেছে বিতর্ক। বিহারের নেতার তীব্র সমালোচনা করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিও। বর্তমানে বিহারের ক্ষমতার দখল আরজেডির হাতেই। লালু যুগ পেরিয়ে দলের দায়িত্ব পৌঁছেছে লালুপুত্র তেজস্বী যাদবের হাতে। ওই আরজেডি দলেরই জনপ্রিয় নেতা যদু বংশ যাদব সম্প্রতি একদলীয় কর্মী সভায় এমন মন্তব্য করেছেন। তার দাবি, কোনো ব্রাহ্মণ ভারতীয় নন, জন্মসূত্রে তারা রাশিয়ান। ব্রাহ্মণদের ডিএনএ পরীক্ষা নাকি এমনটাই জানাচ্ছে বলে দাবিও ওই নেতার। একই সঙ্গে তার বক্তব্য, ব্রাহ্মণদের জন্যই দেশে এত সমস্যা, তারা এদেশে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছেন, তাই আরজেডি নেতার পরামর্শ, অবিলম্বে দেশ থেকে ব্রাহ্মণদের বিতাড়িত করা হোক। সেই সাথে তার আরও দাবি, তারা অর্থাৎ যাদব বংশের সদস্যরাই হলেন আসল ভারতীয়। তার এই মন্তব্যের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়, যা দেখার পর ওই নেতাকে কটাক্ষ করেছেন অনেকেই। স্বাভাবিকভাবেই এহেন মন্তব্যের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিজেপিও। শুধু যদু বংশ যাদবই নন, পাশাপাশি গোটা আরজেডি দলেরই সমালোচনায় সরব হয়েছে এক বিজেপি নেতা। এসব মন্তব্যের কারণেই দেশে হিংসাত্মক ঘটনা ঘটে বলে তার দাবি। কোনোভাবেই এই মন্তব্য সমর্থনযোগ্য নয় বলে সাফ জানিয়েছেন তিনি। গেরুয়া শিবির থেকে যেখানে বারে বারেই এনআরসি প্রয়োগের হুঁশিয়ারি দেওয়া হয়, উঠে আসে হিন্দুত্ববাদী মন্তব্য, সেখানে ব্রাহ্মণদের বহিরাগত বলা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে বিজেপি। জাফরান, এম আই সিং হিয়ার, রিগেইন স্প্রে, স্টপ হেয়ার লস উইদিন 3 ডেজ, 3 ইঞ্চেস হেয়ার গ্রোথ উইদিন 1 মান্থ, গ্রো নিউ হেয়ার উইদিন 2 মান্থস। আমার মতো ঝলমলে ও লম্বা চুল পেতে চাও? ট্রাই করো জাফরান হেয়ার গ্রোথ থেরাপি। Get the original Jaffran oil. Don't forget to scan QR code of the security card. Collect today and try it.